কেনেকুৱা? ভাল ভাল মন্দিৰ হিচাপে, কিন্তু মন্দিৰ কব লাগিব, সৰু হ'ব কি হ'ল, এইটোহে হয়। হাই হেল্ল', নমস্কাৰ বন্ধুসকল, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল। তো আজি গৈছিলো গৰখীয়া মন্দিৰত, তো ইয়াৰ কাৰণে মই ব্লগ বনোৱা নাই, তো কিবা সৰু সৰু ক্লিপ মানে শ্বুট কৰিছোঁ, কিয়নো মই ব্লগ বনাম বুলি ভবাই নাছিলোঁ। আৰু আজি বিকাশ দাই, আপোনালোকে ষ্টৰি চালে গম পাব বিকাশ দাই, তো বিকাশ দাই যি কৈছিলে যে বৰপেটাৰ পৰা ডাইৰেক্ট গুচি যাব নলবাৰী, তো ইয়াতে সোমোৱাৰ কথা কোৱা নাছিল। যোনটো কালি ষ্টৰি লগাইছিল সেইটোত কৈছিল আহিব বুলি, তো সেইটোৰ কাৰণে মই ভবা নাছিলোঁ আহিব বুলি। তো আহি লগ পালোঁ আপোনালোকক দেখাম, তো সেইটো ব্লগ আজি আপলোড নাই, তো আজি এটা নতুন ব্লগ আহি আছে, তো চাব। আৰু আজি চাম ক'ত ঘূৰিব যাম। তো ভাইটি গৈছে ঘৰত, এইটো গোবিন্দা আহি গৈছে, তো গোপাল ভাই, মই, গোবিন্দা আৰু ভাইটি। তো ক'ত ঘূৰিব যাম এতিয়ালৈকে ফাইনেল হোৱা নাই, তো চাই থাকক ব্লগটো ক'লৈকে ঘূৰি ক'ত ঘূৰিব যাওঁ। তো নতুন এটা ব্লগ আজি ৰাতি আপলোড কৰি দিম, একচুৱেলি আপলোড হৈ আছে, তো পাব্লিক কৰা নাই, পাব্লিক কৰি দিম, তো আপোনালোকে চাব। আৰু মোৰ হিন্দী চেনেলৰ লিংকটো মই দি দিম ডিছক্ৰিপশ্যনত, তো প্লিজ যাই ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। তো ব্লগ এতিয়া যাওঁ আৰু চাওঁ ক'ত যায়। এতিয়া যাই আছোঁ বৰপেটা, একচুৱেলি ভাবি আছিলোঁ ক'ত যাম ক'ত যাম, তো ভাবি গোপালেও কৈ আছে যে বৰপেটা যাম, তো বৰপেটা যাই আছোঁ। সিহঁতে কৃষ্ণা মন্দিৰ, তো আপোনালোকে ব্লগটো চাইছে কি, আগৰ ব্লগটো কৃষ্ণা মন্দিৰ কৰিছিলোঁ, তো এতিয়াও কৃষ্ণা মন্দিৰে যাম, মানে যোনটো ৰাজ মন্দিৰ কৰিছে নতুন, কিন্তু তাতেও যাই আছোঁ। আৰু বিশালতো যাম চাগে, তো ব্লগ যাওঁ বৰপেটাত। হাইৱে পাই গ'লোঁ, এতিয়া হাইৱে পাই গ'লোঁ, আৰু লাহে লাহে যাই থাকোঁ। আমাৰ আপোনালোকে কাটা চাব পাৰে, চাওক মিটাৰটো মাত্ৰ 30 আৰু 40। একচুৱেলি ভগৱানে জীৱন দিছে লাহে যাব লাগে, আৰু আমাৰ গাড়ীত অকণমান ব্ৰেক হ'ব মাতি কৰে, সেইকাৰণে লাহে লাহে যায়। আৰু স্কুটি স্কুটি হওক বা বাইক হওক, যদি আপোনালোকে ৰাইডিং ব্ৰেকেট পিন্ধি থাকে, সববিলাক ইকুইপমেণ্ট থাকে আপোনালোকৰ, তেতিয়াহ'লে স্পীডত যাওক, একো নাই, যদি পৰি যায় তেতিয়াও বেছি দুখ নাপায়। আৰু যদি আপুনি টি শ্বাৰ্ট পিন্ধি গাড়ী চলায় তেতিয়াহ'লে আপোনাৰ কিমান দুখ পাব যদি পৰি যায়। ভগৱানে জীৱন দিছে, তো ভালকৈ এনজয় কৰক না। আজি যেতিয়া আমি বিকাশ দাক, যেতিয়া মানে গুৰুংদাক যেতিয়া আমি এৰিব আহিলোঁ হাইৱেত, তো আমাৰ তাৰে কি দুটামান ল'ৰা আছে, ইমান বেয়াকৈ স্কুটি চলাইছে। তেতিয়া মই গাড়ী চলাই আছিলোঁ, গোবিন্দাৰ লগত মোবাইল আছিল, নহ'লে আপোনালোকক দেখালোঁ হয় মই, ইমান বেয়াকৈ গাড়ী চলায়, বাপৰে বাপ। তো এতিয়া যাওঁ বোলো, মানে বেলেগক কিমান আৰু কম, ক'লেতো বেয়াকৈয়ে ক'ব বেলেগে, তো সেইকাৰণে নিজে ভালকৈ থাকক আৰু নিজে চেফ শ্ল' ৰাইড কৰক আৰু চেফ ৰাইড কৰক। তো আমাৰো মটৰ ব্লগিঙৰ প্ৰিপেৰেশ্যন চলি আছে, তো কিবা গাড়ী ল'ম বুলি এটা আশা আছে, আপোনালোকে ছাপোৰ্ট কৰক। তো যদি আশা কৰোঁ সোনকালে 1K হৈ যায়, তো 1K ভিতৰত, 1K হৈ যোৱাৰ পিছতে গাড়ী লৈ ল'ম, তো 1K আগতে ল'ব পাৰোঁ, তো কি হয় চাওঁ। আপোনালোকে আশীৰ্বাদ কৰিব, আৰু আপোনালোকৰ ছাপোৰ্ট বহুত দৰকাৰ, তো প্লিজ ছাপোৰ্ট কৰি থাকিব, আৰু যিমান পাৰে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক, লাইক কৰক, আৰু যদি নতুনকৈ ভিজিট কৰিছে তো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰক। মই প্ৰত্যেককেইটা ব্লগত আপোনালোকক ক'ম যে যদি নতুনকৈ ভিজিট কৰিছে তো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি লওক, আৰু ভিডিঅ'টো যদি লাইক কৰিলে তেতিয়াহ'লে মোকো ভাল লাগে যে আপোনালোকে মোৰ ভিডিঅ' চাই লাইক কৰে। তো সেইটোৰ কাৰণে আৰু ভিডিঅ' বনাব চেষ্টা কৰিম, ভাল ভাল জেগাত ঘূৰিম। তো একচুৱেলি বহুত বহুত মানুহ আছে, তো সৰু সুৰা ইউটিউবাৰক ছাপোৰ্ট নকৰে, তো আশা কৰোঁ আপোনালোকে সৰু সুৰা ইউটিউবাৰক ছাপোৰ্ট কৰক। তো চবেই প্ৰথমত সৰু হৈছে, তাৰপিছত ডাঙৰ হৈছে, তো আশা কৰোঁ আমিও আগলৈ আমাৰ সপোনবিলাক পূৰণ কৰি যাওঁ। তো আপোনালোকে প্লিজ ছাপোৰ্ট কৰিব, আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে কমেণ্ট এটা কৰি ক'ব, সেইটো হয় আৰু বেছি ভাল লাগে আপোনালোকে কমেণ্ট কৰিলে। তো ব'লক, আৰু বেছি কথা নাপাতোঁ, আগত যাওঁ, আৰু আপোনালোকক, আপোনালোকে ব'ৰ হৈ আছে কিজান কথা বেছি বেছি ক'লে, তো ব'লক আগত যাওঁ আৰু চাওঁ। তো ইয়াতে যদি কিবা শ্বুট চলি আছে নেকি, তো যদি কিবা শ্বুটিং চলি আছে চাগে, সেইদিনে চাব পাৰে। তো ইয়াতে কিবা শ্বুটিং চলি আছে, আৰু ইপিনে মাইহাং, মানে কিবা ভিডিঅ'ৰে শ্বুটিং চলি আছে। তো ব'লক আমি যাওঁ, তো ইপিনে দেউখাই আছোঁ ৰ'ব, এইপিনে শ্বুটিং চলি আছে চাওক। তো গাড়ী চাড়ি চবে ৰাখি দিছে, আৰু আজি চানডে হয়, তো এই গণেশ মন্দিৰতো বহুত ভিৰ হয়, গণপতি বাপ্পা মৰিয়া। তো আহি পালোঁ বেকি ব্ৰিজ, আৰু মই এতিয়া মোৰ মানে কেমেৰা লেন্সটো যোনটো অৰ্ডাৰ দিছিলোঁ, তো আজি ভিডিঅ'টো চালি গম পাব, আজিতো ভিডিঅ'টো চোৱা নাই আপোনালোকে, মই আপলোড কৰা মানে পাব্লিক কৰা নাই, আপলোড কৰি দিছোঁ, তো ভিডিঅ'টো চাব আপোনালোকে। তো মই নতুন এটা ৱাইড এংগেল লেন্স আনিছোঁ, এক্সাৰত ৱাইড এংগেল নাই, 11-12ৰ পৰা ষ্টাৰ্ট হৈ চাগে, তো এক্সাৰত নাই এইটোত, তো সেইকাৰণে ৱাইড এংগেল আনিছোঁ। তো ইয়াৰে ভিউটো চাওক একবাৰ, ৱাইড এংগেলৰ পৰা ভিউটো ইমান মজা লাগি আছে চাওক। তো সেইকাৰণে পিছত গোপাল ভাই আহি আছে, একচুৱেলি তো বিকাশ বিকাশ তহঁতৰ আজি লাষ্ট ৰাইড আছিল, মানে অল আছাম ৰাইডৰ লাষ্ট আছিল, তো
কিনে সব রাইড করে লল এতিয়া থাকে আপারত যাব তো মোর বহুত ইচ্ছা আছিল এসবিএন দা লক করার কারণে তো কালি আমি কইছিল গাড়ি লই কিন্তু এসবিএন দা লক না পালো এসবিএন দা মানে লক পাইছিল রাস্তা তো এসবিএন দা বহুত মানে কিছু তো কিছু হইছে ফোর সিলিন্ডার গাড়ি চলাই তো ভাই তো একচুয়ালি এসবিএন দা লক করিব বহুত ইচ্ছা আছে তো বিরন দা লক লক পালো খুবই ভাল লাগে তো এসবিএন দা কতি আবার লক পাম আর একদম মোর একদম ড্রিম আছে ব্রো কই আছো আদি তোমার ড্রিম এটা আছে টিঙ্কু দাক লক করিব তো মোর মোর সবচেয়ে বেস্ট ইউটিউবার টিঙ্কু দাই হয় মই বহুতে ভাল পাওঁ বিকাশ দাকো ভাল পাওঁ সমীরণ দা সবকে ভাল পাওঁ কিন্তু সবচেয়ে বেস্ট ডিম্পু দা আর আমার অকমান বয়কিয়াল ইউটিউবার হল গুরুং দা তো গুরুং দা মোর বহুত বেস্ট তো আজি গুরুং দাক লগ পালো আর গুরুং দা একটা বড়িয়া ভাল কথা কইছে তো এটা সরু সরু লড়া এটা সুধি আছিল গুরুং দাক যে রাইড করে কেনেকুয়া লাগে গুরুং দা এটাই কথা কইছে রাইড করিলে বতা লাগে সেফ রাইড করিব লাগে আর হেলমেট পিন্ধিব লাগে রাইড রাইডিং জ্যাকেট থাকলে বেশি ভাল আর বিকাশ দা বহুতকে কইছে যে আপনারকে প্লিজ স্পিডত গাড়ি লৈ আমার পিছে পিছে নাহিব একচুয়ালি সিহঁতৰ অকণমান প্রবলেম হয় যদি কিবা রাস্তার এটা প্রবলেম হয়ে যায় তো সব বিকাশ দাসর উপর আহিব তো মোরও রিকুয়েস্ট তো আপনাদের বেশি স্পিডত গাড়ি লৈ না যাব সিহঁতৰ পিছত সিহঁতে বহুত কষ্ট করে এটা রাইডর প্ল্যান করেছিল তো রাইড সাকসেসফুল হল বহুত ভাল লাগে রাইডর রাইডর চাইছে তেওঁলোকে তো আশা করো আরও লগ পাম আর আমার অসমতো বহুত ইউটিউবার আহি আছে তো আমার ইউটিউব আমার অসমতো যাতে আগলৈকে যাও মানে অলপ স্টেট লেভেলতো আছে তো ইন্টারন্যাশনাল টাইপ হয়ে যাওক অলপ তো আমির মসজিদ আহিল বাবু ভাইয়া আহিল বাবু ভাইয়াকে সবাই চিনি পায় অসমের পর বাবু ভাইয়া বহুত বেশি ফেমাস হয়েছে ইমান মরম ভালপাওয়া যদি আপনাদেরকে দিয়ে তো কিমান ভাল লাগে বন্ধু মই আশা করো আপনাদেরকে আমাকো মরম মরম ভালপাওয়া দিয়ক আর ইমান বাইরের পরে ইউটিউবার আহে সবকে ভালপাওয়া আর আপনাদের মরম আমার অসমের মানুষ এনেও ইমান ভালকে মরম দিব জানে তো আপনাদেরকে দিয়ক এনেকুয়া মরম এম এসও আহিল আর আর কোনোবাই আহিব চাগে তো আপনাদেরকে সাপোর্ট করে যাব সবকে এনেকুয়া মরম ভালপাওয়া দিয়ে যাব আশা করো আমাকো মরম ভালপাওয়া দিয়ে যাও তো এতিয়া যাও বরপেটা আর আপনাদের রিকোয়েস্ট আমি বরপেটা কত যাও তো গোবিন্দা ভাইও মানে আমি ইয়ার আগতে ব্লগ চাইছিল দুই দিনা সেই ভিতর নগর মন্দির তো আজি যাব চাগে গোপালতো আহি আছে তো যাব অলপ যাও এতিয়া তো তেতিয়ার পরে মই গমে পোৱা নাছিলোঁ যে মোৰ ভিডিঅ' 30 এপিছড চলি আছে তো এতিয়া 60 এপিছড কৰি দিলোঁ আৰু এতিয়া আমি গাঁৱৰ মাজে মাজে পুৰা নেচাৰেল বতা লৈ যাই আছোঁ তো বৰপেটা যাৰ কাৰণে এইটো এটা ৰাস্তা আছে তো এইপিনে চাওক তো আৰু একচুৱেলি ইপিনে দি যাওয়ার রিজন এটা আছে ইপিনে দি যাই আছে মানে ইয়াৰ রিজন এটা আছে তো সেইবিলাক কৰি চেকিং আছে বোলে এম বি এ চেকিং তো আমি ৰিটার্ন ফেলি যাইছোঁ তো এতিয়া যাম মানে ইফালে দি অকণমান দেরি লাগে তো ইফালে দি নগ'লো আৰু ইফালে চেকিঙত যদি ধৰে তেতিয়াহ'লে তো পুৰা ফাইন মাৰি দিব এম বি আই আৰু আমাৰ লাইচেঞ্চো এতিয়া হোৱা নাই মানে মোৰ আৰ চি বোলে চৰি লাৰ্ণাৰটো আহি গৈছিল তো মই গুৱাহাটীত গৈছিলোঁ এইটোৰ কাৰণে মই লাইচেঞ্চ আনিব যোৱাই নাই এপ্লাই কৰা নাই তো এইটো ফেল হৈ গৈছে লাৰ্ণাৰটো তো যাম কেতিয়াবা মানে ৰঞ্জন ভাইক কৈছোঁ তো গাড়ী লোৱাৰ পিছতে নতুনকৈ লাইচেঞ্চ এটা বনাম তো এতিয়া আহিছোঁ আমি বজাৰ মানে এইখানে যি বজাৰ আছে তো বজাৰটোৰ নাম গম নাপাওঁ মানুহ চাওক একচুৱেলি নতুন বজাৰ হয় এইখিনি এই জেগাটোৰ নাম নতুন বজাৰ চাওক একচুৱেলি এনেকুৱা জেগাত কি ভাল লাগে ডেইলি গধূলি সন্ধিয়া মানে সন্ধিয়া টাইমত ডেইলি বজাৰ লাগে তো ডেইলি ফ্ৰেছ বস্তু পাব আপোনালোকে সন্ধিয়া এনে আমাৰ তাততো ডেইলি বজাৰ ইয়াতে সন্ধিয়াকৈ বজাৰ লাগে মানে সন্ধিয়া ডেইলি বজাৰ লাগে তো সেইটো কাৰণে ভাল লাগে এনেকুৱা বজাৰত আহি কিবা কিবি যদি কোনোবা খাবা ইচ্ছা কৰে তো গাঁৱত জেগাত বেছি ইমান এতিয়া নাথাকে চিৰিয়া জেগাত যিটো ভাল লাগে পুৰণা মানে আগৰ দিনৰ কথা কৈ আছোঁ মানে আগৰ দিনত যেনেকৈ আমি এক টকাত ভাজা পাইছিলোঁ বা কিবা কিবি পাইছিলোঁ কিন্তু এতিয়া এই গাঁও এলেকাত এনেকুৱা বস্তু পায় যে কম দামতো পায় আৰু আগৰ কথা মনত পেলাই দিয়ে তো এইখিনি আৰু চাওক ৰাস্তা বহুত ভালে কৰি দিছে গাঁৱৰ ৰাস্তা তো একচুৱেলি ভাল হ'ব লাগে গাঁৱৰ ৰাস্তা হওক বা কিহৰ হওক গাঁৱৰে হওক বা টাউনৰ হওক চব ৰাস্তা ভাল হ'ব লাগে তো কেতিয়াবা সিহঁতৰ নেটৱৰ্কৰ প্ৰব্লেম হয় যায় এতিয়া বৰপেটা ষ্টেচন ৰোড পালোঁ তো আমি এইপিনেদি যাম তো এইপিনে ষ্টেচন আছে তো ইয়াৰ পৰা আগতে যাওঁ মন্দিৰ তাতে সেৱা লৈ তাৰপিছত যাম কিবা খাম মা দুৰ্গাত তো এই এইটো আমাৰ বৰপেটাৰ এইটো যে চাই আছে ৰ'ব মই দেখুৱাই আছোঁ জুম কৰি তো এইটো গয়েল চাইকেল মানে চাইকেল ষ্ট'ৰ হয় বহুত ডাঙৰ তো আপোনালোকে যদি হেলমেট লাগে চাইকেলৰ যিমান মানে টুলছ আছে তো বৰ্তে বস্তু আপোনালোকে ইয়াতে পাব তো মই একচুৱেলি হেলমেটৰ কাৰণে আহিছিলোঁ মোৰ চাইকেলৰ কাৰণে তো ইয়াতে মানে চাইজটো নাপালোঁ তো সিহঁতে কৈছে যে অৰ্ডাৰ কৰিলে পাম তো মই অৰ্ডাৰ নকৰিলোঁ মই ভাবিছোঁ
যে বাইরে যদি অর্ডারে করুছে তাহলে মই বেলেগর পরে অর্ডার কইলাম। তো ইয়ার পর যদি আপনাদের লাগে তো ইয়ার পর আইব পারে ইয়াতে। আর বরপেটাত বহুত কেটা দোকান খুলি গেছে সাইকেলের, বহুত বহুত সামগ্রী পাই থাকে। আপনাদের যদি ইচ্ছা করে তো পার্চেস করব পারিব, বরপেটাত বহুত দোকান আছে। আমার হরমগত আছে কিন্তু তাতে বর্তে বর্তু ইকুইপমেন্ট না পায় তাতে, তো ইয়াতে সব পাব আপনাদের। আর পিনে ব্রিজের কাম চলি আছে বরপেটার, দেখ যাও কৃষ্ণা মন্দির আপনাদের তো চাইছে আর একবার দেখে আছে বলক। হ্যাঁ, তো আহি পালো কৃষ্ণা মন্দির, আকো এবার চাও। তো এইবার আপনাদের ভালকে চাব পারিব, এবার ওয়াইড অ্যাঙ্গেল আছে। তো চাও এইপিনে, তো এইপিনে গোপাল ভাই, ভাইটি আর গোবিন্দা। তো দিস ইজ মন্দির, ইমান মজা লাগে না ভিতরত। তো ইয়ার পরে জুম করে দেখাইছো রব আর এখানে চাওক না, ইমান মজা আর্ট করেছে, মোক এই আর্টটো বহুত বেশি ভাল লাগিছে। সেখানে চাই পরে তো আপনাদের, তো আমার সর্বগত বহুতে কৃষ্ণ মন্দিরত গৈছে, গরখীয়া মন্দির বলে কয়। তো তাতেও মানে আপনাদের বহুত বস্তু এনেকা দেখিব পারিব, আর বহুত আগর বহুত পুরনি মন্দির হয়। তো আপার আসামর পরা বহুত জায়গার পরা মানুষ হয়। তো এটা একটা প্রাউড ফিল করো যে আমার হরবগত এনেকা একটা মন্দির আছে যত আপনাদের বহুত জায়গার বহুত ঠাইর পরা আহে। তো সেইটার কারণে বহুত প্রাউড ফিল করো হরবগত। বহুতে কয় যে হরবগত গাঁও বা কিবা, তো একটা প্রাউড মই ফিল করো এইটার কারণে যে আমার হরবগত মানুষবিলাকও বহুতে ভাল। তো আপনাদের যদি বহুত ইউটিউবারক সাপোর্ট করেছে আপনাদের তো গমে পায়, যোনে আহে সবকে ভাল পাওয়া মরম দিছে। আর মন্দিরটার কারণে তো বহুত বহুত বেশি ভাল লাগে। এইখানে চাও মন্দির, তো বলক এতিয়া যাও ভিতরত। তো ইয়ার এক্সপিরিয়েন্স কেনেকুয়া লাগিল আহি? ও ভাই কেনেকুয়া? ভাল ভাল মন্দির হিসাবে, কিন্তু মন্দির কব লাগিব সৰু হলি কি হল, এটোহে হয় মন্দির। একচুয়ালি আমি এতিয়াতো মই আর ভাইটি তো সেইদিন ভিতরত গৈছিল, তো ইহতে ভিতরত যোৱা নাই, এতিয়া ভিতরত যাম আর আপনাদের দেখাম। আপনাদের চাইছে তো ইহতে চালি কব যে ইমান ধুনিয়া মন্দির, ইহতে চোৱা নাই কিজান আগতে। তো বলক দেরি নকৰি যাও ভিতরত। মন্দির গাইস, মন্দির সব। তো আপু একবার আহিলে একচুয়ালি এরকম মন্দির আপনি যিমানবার আহে মনটো আরো করে যে আরো যাও। তো আরো আহিম সকলো আপনাদের চাব, আপনাদের ইমান মজা তো সিদিনা ইমান বেশি লাইটিং নাছিলে, সেইবিলাক চাও এনে লাইটিং দিছে, বহুত ভাল লাগে। আশা করো আপনাদের একবার বরপেটাত এই মন্দিরটা আহি যাব, ইমান মজা লাগে। আর আপনাদের কইছিল মই গুয়াহাটির যোনটো কৃষ্ণা মন্দির আছে তো বহুত ভাল লাগিছিল যে তাতে যাই। তো গোপাল ভাই কেনেকুয়া লাগিল মন্দিরের ভিতরে আহি? বহুত ভাল লাগিছে। ইয়াতে যিমানবার আহো কমে, তো আমি আরো আশা করি যে আমি যিমানবার পারো সিমানবারে আহিম ইয়াতে। সেইদিনে গোবিন্দ ভাই, তো আশা আছে গোবিন্দার সোনকালে বিয়া হয়ে যাক, সেইটার কারণে আমি ভগবানক কই আছো যে ভগবান সোনকালে বিয়াটো পাতি দিব লাগে গোবিন্দার। তো এইপিনে চাওক মন্দির, তো ভাইটি কত গেল, তো এইপিনে ভাইটি আছে। তো আমার তো এইটলে দুইবার হয়ে গেল, তো অকমান ফটোস লই তারপর যাও ঘর সেবা করে লো। তো ব্লগটো কেনেকুয়া লাগে কমেন্ট করে কব, তো এই ভিডিও বেশি ডাঙর নকরো, তুমি শেষ করো যদি ভাল লাগিছে লাইক এটা করে দিব আর কমেন্ট করে দেব কেনেকুয়া লাগিছে। তো এতিয়া যাও মানে কিবা খায় তারপর গুছি যাম ঘর, তো লাইক করে দিব।